গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর থানার বীরের বাড়ি গ্রামের সৈয়দ আলীর ছেলে মুসলামুদ্দিন একই জেলার সখীপুর থানার আন্দি গ্রামের সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন ও একই থানার আন্দি গ্রামের সেকেন্দার আলীর ছেলে জুয়েল মিয়া স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার সূত্রাপুর শিলাবৃষ্টি সিএনজি পাম্প এলাকায় একই দিক থেকে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস পেছন দিক থেকে প্রাইভেট কারে ধাক্কা দেয় ধাক্কা খেয়ে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে এ সময় আশপাশের লোকজন দৌড়ে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত অবস্থায় একজন ও গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় হাসপাতালে নেওয়ার পর সেখানকার কর্মরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন কালিয়াকুড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে বলেন দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে